বন্ধুরা, গতকাল ছিল 25 তারিখ, 25শে জুন, রবিবার। গতকাল কিন্তু আমরা দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মোটামুটি ভালো বৃষ্টি দেখতে পেয়েছি। এখন প্রশ্ন হলো, আজ 26শে জুন 2023 সোমবার, আজকে কীরকম বৃষ্টি কোথায় আমরা দেখতে পারবো? নিম্নচাপ চলছে, নিম্নচাপের পরিস্থিতি দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরের উপর কিন্তু ভারী মেঘ জমায়েত হয়েছে, আগেও ছিল, এখন খানিকটা কম হলেও তাও বেশ ভালো লেভেলের মেঘ রয়েছে বঙ্গোপসাগরে, দেখতেই পাচ্ছেন ইনফ্রারেডে। এই মেঘ কিন্তু আজকে সারাদিনে প্রবেশ করবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে, এবং ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দফায় দফায় বৃষ্টি বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরে, পরবর্তী সময় 2 বর্ধমান, নদিয়া এবং বীরভূম ও মুর্শিদাবাদের দিকেও এই বৃষ্টি কিন্তু প্রবেশ করবে। প্রবেশ করবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও, হাওড়া, হুগলি তো রয়েছে। এই হচ্ছে পরিস্থিতি এই মুহূর্তের। এই মুহূর্তে আমরা কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি কলকাতা, এছাড়া দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের কাছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, সুন্দরবন, কলাপাড়া, খেপুপাড়া, এই সমস্ত জায়গায় এই মুহূর্তে মেঘ রয়েছে। তবে এই মুহূর্তে বৃষ্টির সেরকম দেখা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ঝিরিঝিরি বৃষ্টি একটু হচ্ছে কলকাতার আশেপাশে, কিন্তু ভারী বা অতি ভারী বৃষ্টি এই মুহূর্তে কোথাও দেখা যাচ্ছে না। তবে আজকে সারা দিন কিন্তু এই যে মেঘ দফায় দফায় প্রবেশ করবে এবং খেপে খেপে বৃষ্টি আমরা দেখতে পারবো, যেরকম দক্ষিণবঙ্গে সেরকম দক্ষিণ বাংলাদেশে। উত্তরবঙ্গে বা উত্তর বাংলাদেশে কিন্তু সেরকম একটা বৃষ্টি আজ আমরা দেখতে পাচ্ছি না। রাতের দিকে একটু পরিস্থিতি চেঞ্জ হলে হতে পারে, সেটা আমরা দেখে নেব আরেকটি সাইটে গিয়ে। এই মুহূর্তের পরিস্থিতি যেটা বলছিলাম, হালকা ও মাঝারি মেঘ লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে কলকাতা, 2 চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে, হাওড়া, হুগলিতেও খানিকটা মেঘ রয়েছে। এর পরবর্তী সময়ে কীরকমভাবে পরিস্থিতি বদল হবে সেটা দেখব। দেখুন, সকালবেলায় 10টা 11টা বা 11:30টার দিকে আমরা যেটা লক্ষ্য করছি, তাতে খড়গপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই সবকটি জেলাতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং হালকা মাঝারি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি রয়েছে। এই বৃষ্টির দাপটটা আজকে সারাদিনই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং দফায় দফায় বৃষ্টি যেরকম বলছিলাম হবে। পরবর্তী সময়ে দুপুর 2:30টার দিকে বৃষ্টি বাড়বে, বৃষ্টি বাড়বে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে, এছাড়া বর্ধমান, বিশেষ করে পূর্ব বর্ধমানে একটু বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলিতেও কিন্তু বেশ খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বাংলাদেশের মেহেরপুর এবং এদিকে সাতক্ষীরা, খুলনা, যশোরের দিকে একটা ভালো লেভেলের বৃষ্টি কিন্তু আজ দুপুরের দিকে থাকছে। যদি আজকের বিকেলবেলায় 5:30টার দিকে যাই, তাহলে মেঘ থাকবে, একেবারে পরিষ্কার আকাশ থাকবে না, দক্ষিণবঙ্গের মেঘ থাকবে, তবে বৃষ্টির যে রেশটা সেটা খানিকটা কেটে যাবে। বৃষ্টিটা কিন্তু আমরা সকালে 11:30টার থেকে বিকেল 5:30টার মধ্যেই দেখতে পাচ্ছি। তবে দুপুরের দিকের বৃষ্টিটা একটু ভারী লক্ষ্য করা যাচ্ছে এবং তার পরবর্তী সময় যেটা দেখলাম, বিকেল 5:30 থেকে একটু মেঘ কমে যাবে, মেঘ একেবারে কমবে না, খানিকটা কমবে। অন্যদিকে বিকালের দিকে আবার সিলেটের দিকে বৃষ্টি এবং শিলচরের দিকেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, খানিকটা বৃষ্টি উত্তর বাংলাদেশের দিনাজপুর, রংপুরে, আর আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ির দিকে একটা মাঝারি গোছের বৃষ্টি থাকবে। এরপর যদি আমরা যাই রাত্রি 8:30, সেক্ষেত্রে আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে বৃষ্টিটা থাকছে শিলচরে একটু ভারী বৃষ্টি, এবং ত্রিপুরা কিন্তু পরিষ্কার থাকছে আজকে সারাদিনই দেখছি। দক্ষিণ ত্রিপুরা একটু অল্প বৃষ্টি দুপুরের দিকে লক্ষ্য করা যাচ্ছে, সেটা খুবই সামান্য, খুব বড় লেভেলের নয়। তবে আজকের মাঝরাতে যেটা আমি দেখছিলাম, তাতে বৃষ্টি বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে রাতেও। যেমন রাত্রি 11:30টায় যদি আমরা দেখি, তাহলে দক্ষিণ 24 পরগনা এবং আংশিক কলকাতা, দক্ষিণ 24 পরগনার মধ্যে যেরকম বারুইপুর, এছাড়া সুন্দরবন, তারপরে রায়দিঘি, হলদিবাড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু আজকে রাত্রি 11:30টায় বৃষ্টি। বাংলাদেশের সুন্দরবন, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া,
মনপুরা দ্বীপ এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং কক্সবাজার চট্টগ্রাম এই সমস্ত জায়গাতেও বৃষ্টি থাকছে আজকে রাত্রির 11:30টার দিকে। সেরকমই রাত্রের দিকে শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ির দিকেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, দার্জিলিংয়েও আজকে বৃষ্টি রয়েছে রাতের দিকে। এবার আমরা চলে যাব আজকের আরও মাঝরাতে, অফিসিয়ালি 27 তারিখ পড়ে যাবে এবং রাত্রির 2:30 নাগাদ যদি আমরা দেখি আজকে মাঝরাতে কলকাতাতে ভালো বৃষ্টি আছে। শুধু কলকাতা নয়, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, দেখুন এই যে ভালো লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি আজকে মাঝরাতে। এবং এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, সুন্দরবন, কলাপাড়া, কেবুপাড়া, মনপুরা, ভোলা এই সমস্ত দ্বীপ, এছাড়া দক্ষিণ ত্রিপুরা, এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, সেন্ট মার্টিন এই সমস্ত জায়গায় আজকে মাঝরাতে কিন্তু বেশ ভালো লেভেলের বৃষ্টি দেখা যাচ্ছে। হালকা ও মাঝারি বৃষ্টি ঢাকাতেও থাকছে, থাকছে কুমিল্লা, এছাড়া রাজশাহী, নগরপুর, পাবনাতেও হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, আর ভারী বৃষ্টি আরও একটু দেখতে পাচ্ছি শিলিগুড়িতে আজকের মাঝরাতে। কাল ভোরে যদি আমরা চলে যাই ভোরের দিকে, সেই বৃষ্টি কিন্তু মাঝরাত থেকে সকাল অবধি ভালো লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করছি, জল দাঁড়াতে পারে কলকাতায় কালকে সকালবেলায়, ঘুম থেকে উঠে হয়তো দেখবো ঘরের সামনে জল দাঁড়িয়ে আছে। এছাড়া শুধু কলকাতা নয়, হাওড়া, হুগলি এবং আমি একটু বড় করব ম্যাপটাকে, দেখুন এই যে কলকাতা, ভাটপাড়া, আরামবাগ, বর্ধমান, বিষ্ণুপুর, শান্তিপুর, তারপরে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, বসিরহাট এই সমস্ত জায়গায়, দক্ষিণ চব্বিশ পরগনা, হলদিবাড়ি, সুন্দরবন, রায়দিঘি, হলদিয়া, কাঁথি, খড়গপুর এই সমস্ত জায়গায় কিন্তু আজকের মাঝরাত থেকে কালকে সকাল অবধি ভালো বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়া আজকের মাঝরাত থেকে কাল সকাল অবধি যেটা দেখছি সেটা ত্রিপুরাতে ভালো বৃষ্টি, এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী এই সমস্ত জায়গাতে আজকে মাঝরাত থেকে কালকে সকালেও কিন্তু ভালো বৃষ্টি দেখা যাচ্ছে। বরিশাল, খুলনা, সাতক্ষীরা, যশোর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি, ঢাকাতে খুব পাতলা বৃষ্টি দেখা যাচ্ছে সকালের দিকে, আর ফরিদপুর, মোটামুটি ময়মনসিংহ তো কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এরপর আর সকালের দিকে উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার, শিলিগুড়িতে একটা পাতলা বৃষ্টি রয়েছে, পাতলা মেঘের বৃষ্টি, উত্তর বাংলাদেশ পরিষ্কার, এই হচ্ছে কালকে সকালের পরিস্থিতি। তার মানে আজকের মাঝরাত থেকে, এই যে যদি আমরা 2:30 যাই, আজকের মাঝরাত থেকে কিন্তু বেশ ভারী বৃষ্টি থাকছে কালকে সকালবেলায় 5:30 অবধি, সেটা আমাদের দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে এবং ত্রিপুরাতে, চট্টগ্রাম, মহেশখালীর দিকেও ভালো বৃষ্টি দেখা যাচ্ছে। সকাল 8:30 যদি যাই কালকে সকালের দিকে, তাহলে উত্তর দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিটা থাকছে কিন্তু কালকে সকাল 8:30। এছাড়া ত্রিপুরাতে ভালো বৃষ্টি দেখা যাচ্ছে, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজারের দিকে ভালো বৃষ্টি থাকছে, বরিশাল, খুলনা, সাতক্ষীরার দিকেও কিন্তু ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। সকাল 11:30টার দিকে গেলে কলকাতা সহ আশেপাশের জেলাগুলি, বারাসাত, রায়দিঘি, হলদিয়া, তমলুক, আরামবাগ, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি থাকছে, তবে মুর্শিদাবাদ, বীরভূমের দিকে একটু কম বৃষ্টি। উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গে সেরকম একটা বৃষ্টি কালকে সকালের দিকে থাকছে না, কিন্তু ত্রিপুরাতে ভালো বৃষ্টি থাকছে আজকের মাঝরাত থেকে বা রাত্রির থেকেই কিন্তু ত্রিপুরাতে একটা ভালো লেভেলের বৃষ্টি আসছে এবং আসছে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা সহ যে জায়গাগুলোর নাম বললাম, 224 পরগনা, বর্ধমান এই সমস্ত জায়গায়। এছাড়া কালকে দুপুরের দিকে উত্তরবঙ্গে আবারও বৃষ্টি থাকছে, থাকছে কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি সব জায়গাতেই, আর দক্ষিণবঙ্গেও কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ঝাড়গ্রামের দিকে একটু ভালো লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি, এছাড়া তমলুক, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া সব জায়গাতেই বৃষ্টি থাকবে, আর চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার সেদিকেও কিন্তু বৃষ্টি থাকছে, ত্রিপুরাতেও খানিকটা বৃষ্টি কাল দুপুরে আমরা দেখতে পাচ্ছি, তবে ত্রিপুরাতে ভালো লেভেলের বৃষ্টি আজ মাঝরাত থেকে কালকে সকাল অবধি দেখা গেল। এরপর যদি আমরা 5:30 যাই, উত্তরবঙ্গের বৃষ্টিটা থাকছে শিলিগুড়ি, দার্জিলিংয়ের দিকে, উত্তর বাংলাদেশে থাকছে বৃষ্টি, দক্ষিণবঙ্গে কিন্তু বা দক্ষিণ বাংলাদেশে খুব একটা বৃষ্টি না থাকলেও হালকা মাঝারি বৃষ্টিটা কালকের বিকালেও আমরা দেখতে পাচ্ছি। রাত্রি 8:30, উত্তরবঙ্গে বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু বেশ খানিকটা কেটে যাচ্ছে রাতের দিকে, আর রাত্রি 11:30 যদি যাই তাহলে দেখতে পাচ্ছি আবারও দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ বাংলাদেশের সুন্দরবন, সাতক্ষীরা, খুলনার দিকে বৃষ্টি থাকবে কাল রাত্রি 11:30। আজ থেকে কাল অবধি আমি পুরোটা বৃষ্টির নিয়ে দেখলাম,
কাল কিন্তু রাতের দিকে উত্তরবঙ্গে, উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুর, মালদাতে বৃষ্টি থাকবে, থাকবে সিলেট, ময়মনসিংহর দিকেও। যাই হোক, আজকে সারাদিন যেটা দেখলাম তাতে আছে সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ কলকাতাতে তো থাকছে, তবে আজকের মাঝরাত থেকে ভালো লেভেলের বৃষ্টি কলকাতা সহ এদিকে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, আরামবাগ, তমলুক এই সমস্ত জায়গায়, হলদিয়া, কাঁথি, বর্ধমান, শান্তিপুর মানে নদিয়া এই সমস্ত জায়গায়, নদিয়ার চাকদা, কৃষ্ণনগর সব জায়গাতেই ভালো লেভেলের বৃষ্টি আগামীকাল সকাল সাড়ে পাঁচটা অবধি, সাড়ে পাঁচটা শুধু নয়, কালকে সকাল অবধিও আমরা দেখছি সেই বৃষ্টির রেশটা থাকবে। তবে সাতটা অবধি কিন্তু যে বৃষ্টিটা যদি হয় ঠিকঠাক মতো, যেই লেভেলের মেঘ দেখলাম তাতে জল দাঁড়াবে কলকাতাতে, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও এখন কলকাতার ড্রেনের ব্যবস্থা খুব ভালো, আগে আমরা ছোটোবেলায় দেখেছি বা আজ থেকে 10-15 বছর আগেও আমাদের বাড়ির সামনে যখন জল দাঁড়াতো তখন 3-4 দিন সে জল দাঁড়িয়ে থাকতো। এখন কিন্তু রাতে বৃষ্টি হলে সকালে যদি জল জমে যায় কয়েক ঘন্টার মধ্যে দুপুরের মধ্যে সেই জল কিন্তু নেমে যায়, এটা একটা ভালো দিক আমরা বলবো। এর পিছনে আরও কারণ আছে, আমাদের দক্ষিণ কলকাতার একেবারে দক্ষিণে বেশ বড় স্টোরেজ আছে, সেখানে কিন্তু জলটা পাম্প দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। যাই হোক, এটা সেচ দপ্তরের সম্ভবত ডিপার্টমেন্ট, কাজটা ভালো হয়েছে আমাদের 10-15 বছর ধরে, এখন আর জল তো দাঁড়ায় কিন্তু সেই জলটা বেশিক্ষণ থাকে না, আগে যেরকম 3-4 দিন থাকতো। চলে আসি আমরা বৃষ্টির পরিমাণ নিয়ে, এবং বৃষ্টি এই আগামী 3 দিনের মধ্যে কলকাতায় দেখুন বেশ ভালোই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আর আগামী 5 দিনের মধ্যে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, এদিকে কলাই বগুড়ার দিকে, আমাদের মালদা, এছাড়া কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে কিন্তু আগামী 5 দিনের মধ্যে মোটামুটি ভালোই বৃষ্টি আছে। এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, দক্ষিণ ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ এই জায়গাগুলোতে ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গায় ভালো বৃষ্টি থাকছে আগামী 5 দিনের মধ্যে। শিলচরও বেশ খানিকটা বৃষ্টি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে, জোরহাট, ডিব্রুগড়, তেজু এই আসামের বিভিন্ন জেলাগুলিতেও কিন্তু ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আগামী 5 দিনের মধ্যে। চলে যাব তাপমাত্রা, তাপমাত্রা আজকের কমের উপরেই আছে, দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা কত হবে কলকাতায় 30, এছাড়া খড়গপুর 29, ঝাড়গ্রামের দিকে 29, 30-এর মতো, পুরুলিয়ার দিকে 31, বাঁকুড়ার দিকে 31, বীরভূমে 30, মালদায় 32, মুর্শিদাবাদ 31, নদিয়া 31, হাওড়া হুগলি 29, দক্ষিণ চব্বিশ পরগনা 28, উত্তর চব্বিশ পরগনা 29, পূর্ব মেদিনীপুর 29, পশ্চিম মেদিনীপুর 29, বর্ধমান 30-এর মধ্যে থাকছে, 30-31-এর মধ্যে। উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি 31, আলিপুরদুয়ার 32, এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরও কিন্তু ওই 30-31-এর মধ্যেই থাকছে। বাংলাদেশের আজকে ঢাকা, ঢাকাতে 31, কুমিল্লা 31, বরিশাল 29, খুলনা 29, কলাপাড়া খেপুপাড়ার দিকে 27, চিটাগাং মহেশখালীর দিকে 26-27, এছাড়া উত্তরে রংপুর দিনাজপুরের দিকে 31, ময়মনসিংহ 30, সিলেট 32, কলাই বগুড়ার দিকে 31, রাজশাহী 30, মেহেরপুর 31, এই হচ্ছে গিয়ে বাংলাদেশের তাপমাত্রা। ত্রিপুরাতে থাকছে তাপমাত্রা 30-এর মতো আজকে সর্বোচ্চ, তার মানে আরামদায়ক পরিবেশ, শিলচর একটু বেশি 33, আর আসামের গোয়ালপাড়া 32, গুয়াহাটি 32, তেজপুর 33, হোজাই 32, জোরহাট 33, ডিমাপুর 30, মন 29, ডিব্রুগড় 33, তেজু 30, এই হচ্ছে গিয়ে আজকে তাপমাত্রা। তার মানে খুব বেশি তাপমাত্রা নয়, আরামদায়ক পরিবেশ, বৃষ্টির পরিস্থিতি, বঙ্গে নিম্নচাপ সব মিলিয়ে ঠিকঠাকই আছে। এতদিন এলনিনোর দাপটে যে বৃষ্টিটা আমরা পাচ্ছিলাম না, গতকাল কিন্তু খানিকটা বৃষ্টি পেয়েছি, পাবো আজকেও, এবং আজ মাঝরাত থেকে কলকাতাতে এবং কলকাতার আশেপাশের জেলাগুলোতে যেটা আলোচনা করলাম ভালো লেভেলের বৃষ্টি আছে। তো বন্ধুরা, আশা করি এই আপডেট কাজে লেগেছে, সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।